হিন্দু বাঙালিদের কাছে মকর সংক্রান্তির দিনটি অন্যতম ঐতিহ্যবাহী একটি দিন। মকর সংক্রান্তিতে ঘরে ঘরে বিশেষ পুজো হয়। তারই সঙ্গে পিঠে পুলি পায়েস এইসব খাওয়ার রেওয়াজের চল আছে বছরের পর বছর ধরে, এমন রীতি চলে আসছে। পাশাপাশি এই উৎসব পালনেরও বেশ কিছু রীতিনীতি রয়েছে। তো দর্শক বন্ধুরা, সেই রকমই একটি নিয়ম বা রীতি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। আজ আমি আপনাদেরকে জানাবো যে যে চারটি জিনিস আপনি যদি কোনো দরিদ্র দুঃখী মানুষকে পৌষ সংক্রান্তির দিন দান ধ্যান করে দিতে পারেন, তাহলে আপনার ভাগ্য ফিরে যাবে। হ্যাঁ বন্ধুরা, দুর্ভাগ্য আপনার পিছু ছেড়ে দেবে। তাই আসুন আরও ভিডিওটি সম্পূর্ণ দেখে জেনে নিন, মকর সংক্রান্তিতে দান ধ্যান করা তো যায়, কিন্তু এটা অনেকেই জানেন না যে কোন জিনিসটি দান করলে সব থেকে বেশি সুফল পাওয়া যায়। তবে আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনি কিন্তু এই বিষয়টি সম্পর্কে জেনে যাবেন, আর এটি জানলে আপনার অতি অবশ্যই উপকার হবে। আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে আমি এটা বলতে পারি, 200% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই জিনিসটি আপনি দান করে দেখুন। একটা মকর সংক্রান্তিতে দেখবেন আপনি প্রতি বছরই দান করতে চাইবেন। হ্যাঁ, যার যেমন সামর্থ্য সে তজনকেই দান করবেন। একটা মানুষ, গরিব, দুটো, বা যাদের ভালো সাধ্য রয়েছে, সামর্থ্য আছে, তারা অনেকজনকে দান করবেন, 5 জনকে 7 জনকে এরম করে দান করবেন। পুরাণ অনুযায়ী জানা যাচ্ছে মকর সংক্রান্তি পালনে যে বেশ কিছু নিয়ম রয়েছে তা মেনে চললে নাকি আমাদের জীবনে আর কখনো অন্নের অভাব, বস্ত্রের অভাব হয় না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তবে চলুন মূল আলোচনায় জেনে নিই যে সেই দ্রব্যগুলি কী কী যেগুলি দান করা যায়। নমস্কার, আমার নতুন ভিডিওতে জানাই সাদর অভ্যর্থনা। দর্শক বন্ধুরা, মকর সংক্রান্তির দিন কোনো ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করা একেবারেই উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, সে আপনার থেকে ছোটই হোক বয়সে, আর আপনার থেকে বড়ই হোক, কখনোই কারোর সঙ্গে কোনো রকম কটুক্তি, বাজে কথা, কারোর সঙ্গে খারাপ কোনো ব্যবহার করলে ঈশ্বর আপনার উপরে রুষ্ট হবেন, এবং ঈশ্বরের রোষের মুখে কিন্তু আপনাকে পড়তেই হবে, আপনার জীবনে আপনাকে অনেক ভুগতে হবে। আপনি কি জানেন এই মকর সংক্রান্তির দিন সূর্য মকর রাশিতে গমন করেন, আর তাই জন্যই এই পৌষ সংক্রান্তির দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। এই বিশেষ দিনে আমিষ জাতীয় খাবার, তামাকজাত দ্রব্য সেবন করা থেকে সকলকেই বিরত থাকার কথা বলা হয় শাস্ত্রানুযায়ী। আর যারা, যে ব্যক্তি শাস্ত্র মানেন না, সেই ব্যক্তির জীবনে চরম দুর্ভোগ লেখা থাকে। এমনকি পেঁয়াজ রসুন এইগুলি খাওয়াও চলবে না। আরও একটি বিষয়, এই মকর সংক্রান্তির দিন স্নান না করা অবধি চা পর্যন্ত পান করা চলবে না। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন, চা পর্যন্ত আপনারা খেতে পারবেন না। কেন? এই মকর সংক্রান্তির দিনে অতি অবশ্যই স্নান করে
একটা কাঁচা জামা পরে আপনাদেরকে জোগাড় করে নিতে হবে কিছুটা পরিমাণে চাল, যে চালটা আপনি রান্নার কাজে ব্যবহার করেন না, অর্থাৎ পূজোর জন্য আলাদাভাবে তুলে রেখেছেন, সেই চাল নেবেন। নেবেন একটি লাল ফুল বা একের অধিকও নিতে পারেন। চাল, লাল ফুল আর নেবেন নর্মাল জল, প্লেন জল নেবেন। সেই জল, চাল আর ফুল একসঙ্গে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির তিথিতে। যে ব্যক্তি মন থেকে এই রকমভাবে এগুলোকে বিশ্বাস করে কাজটি করতে পারবেন, সূর্যদেবের উদ্দেশ্যে তাকে প্রণাম জানাতে পারবেন একবার, তাকে আর চিন্তা করতে হবে না, তার জীবনের সকল দুশ্চিন্তা মুক্ত থেকে মুক্ত হয়ে যাবেন। সূর্যদেবের মতো তেজস্বী শক্তি, সাহসী এবং আরও প্রবল তেজ পাবেন, নিজের মধ্যে একটা আলাদাই অনুভূতি অনুভব করবেন। যে জিনিসগুলি দান করবেন, তিল, গুড়, চাল আর দই, হ্যাঁ এই যে চারটি জিনিস আপনাদেরকে বলে দিলাম, এই চারটি জিনিসই আপনারা দান করবেন আগামীকাল রবিবার 15ই জানুয়ারি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির তিথিতে। কী কী অবশ্যই মনে ভালো করে মনে রাখবেন বা আপনারা খাতায় নোট করে নিন, ফোনে কোথাও লিখে রাখুন। তিল 2, চাল 3, গুড় 4, দই, এই চারটি জিনিস দান করা অত্যন্ত শুভ। মকর সংক্রান্তিতে আপনি যদি কোনো গরিব দুঃখী মানুষকে, অসহায় বৃদ্ধ বৃদ্ধাকে এগুলি আপনার সাধ্যমতো অল্প পরিমাণ হলেও দিতে পারেন, আপনার দুর্ভাগ্য আপনার পিছু ছেড়ে দেবে, আপনার জীবনটা সামনের দিনগুলো আরও খুবই মসৃণ সুন্দর হয়ে যাবে আপনার জীবনটা। মকর সংক্রান্তির দিনে দুর্ভাগ্যকে এড়িয়ে চলতে বিশেষজ্ঞরা বলছেন, জ্যোতিষীরা বলছেন গাছ কাটবেন না। এই দিনে গাছ কাটা বা গাছের ডাল ছাঁটা এই সমস্ত কাজ থেকে আপনি দূরে থাকুন, নইলে প্রকৃতি দেবতা আপনার উপরে রুদ্ধ হবেন আর তার যে প্রভাব, খারাপ প্রভাব ব্যাপক পরিমাণে আপনার জীবনের উপরে পড়বেই পড়বে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আবার নতুন কিছু নিয়ে আপনাদের জন্য চলে আসব। যেগুলো বললাম মাথায় রাখবেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। পারলে আপনিও কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখে জানান। এই তিথিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে আর দিনটি সাধারণত মাসের শেষ দিন মানে সংক্রান্তির দিনে ঘটে। জানুয়ারির প্রথম অংশটি পৌষ মাস, তাই প্রতি মকর সংক্রান্তির আরেক নাম পৌষ সংক্রান্তি। এই সময়ে ফসল ওঠে, ফলে মকর সংক্রান্তি সূর্য পুজো এবং তার মধ্যে দিয়ে ফসলের আহ্বানে পরিণত। নতুন ফসলকে কেন্দ্র করে এই উৎসব পালন করা হয়, যার সঙ্গে রয়েছে
ধর্মীয় অনুষঙ্গ।